দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে মোট আসন সংখ্যা ষাট সংখ্যাগরিষ্ঠতা আসন পেতে গেলে একত্রিশটি আসন তার মধ্যে একটি মজার বিষয় রয়েছেন ত্রিপুরা মথার রাজনৈতিক দল মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম বিজেপি কংগ্রেস অর্থাৎ যে বিজেপির জোট সঙ্গী তবে সাধারণত সিপিআইএম এই ত্রিপুরা রাজ্যে প্রধান বিরোধী শক্তি যে বিরোধী ঐক্যবদ্ধ তার মধ্যে একটা মজার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছেন মহারাজার পাহাড় এবং সমতলের মধ্যে খুব কাছাকাছি তিনি ঝাঁপিয়ে আসতে চলেছেন এই মুহূর্তে আমরা জানতে পারছি যে একত্রিশটি বিধানসভা আসনের প্রয়োজন হতে পারে সিপিআইএমের ক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রে কিংবা বিজেপির জোট সঙ্গীর ক্ষেত্রে তবে একাই কেউ সরকার গড়তে পারবে না মহারাজার মথার নেতাদের সমর্থন ছাড়া বা তাদের সংগঠন কীভাবে যে মজবুত হচ্ছে একদিকে যখন সমতলে সুদীপ রায় বর্মন এই যে দড়ি টানান টান উত্তেজনা সৃষ্টি হতে চলেছে এবার ত্রিপুরাতে বিজেপি ধাক্কা খেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল চতুর্মুখী লড়াইয়ে এবার তিরসংঘু বিধানসভা ত্রিপুরা